শ্রুতি মণ্ডলী, আমাদের অনুষ্ঠান মালায় এখন দেখবেন টেলিফোনে দর্শকদের সরাসরি অংশগ্রহণের সঙ্গীত অনুষ্ঠান সুপ্রভাত বাংলাদেশ। আমাদের আজকের শিল্পী লায়লা, উপস্থাপনায় আফিনথই। অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন মনিরুল হাসান। সুপ্রভাত। ঈদের একটা দীর্ঘ লম্বা বিরতির পরে আবারও আমরা হাজির হয়ে গেছি সুপ্রভাত বাংলাদেশের আজকের এই আয়োজন নিয়ে, এবং আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকের এই ছুটির দিনের সকালটিতে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের এই আয়োজনটি আপনারা সরাসরি উপভোগ করতে পারছেন বিটিভি বিটিভি ওয়ার্ল্ড বাংলাদেশ বেতার 88.8 FM, রেডিও ভূমি, ফেসবুক, ইউটিউব, টুইটারের মাধ্যমে। আমাদের আজকের এই আয়োজন আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি এই প্রজন্মের একজন গুণী সঙ্গীত শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা। সুপ্রভাত লায়লা। সুপ্রভাত। নিশ্চয়ই ভালো আছেন? খুবই ভালো আছি। আর সত্যি কথা বলতে কি, একজন শিল্পীর শুরুটা যদি গান দিয়ে হয়, সকালটা যদি গান দিয়ে শুরু হয়, তাহলে তো আর কথাই নেই। তাহলে সেই ভালোটা দিয়ে আমরাও শুরু করতে চাই, আমাদের আজকের ছুটির সকাল শুরু হোক। সকালটা যেহেতু খুবই একদম স্নিগ্ধ, পবিত্র, সবকিছু মিলে একদম খুবই সুন্দর, সেহেতু আমি সকালটা লালন সাজির গান দিয়ে শুরু করতে চাই। আমি ওই চরণে দাসের যোগ্য নয়। বেশ, ওই চরণে দাসে
সাধু সাধু, ভীষণ সুন্দর একটা সকাল আজকে উপহার দিলেন শুরুতেই আপনি, অনেক ধন্যবাদ। গানে যাই আবারও? হ্যাঁ, বেশ। এবার আমাদের বাংলাদেশের আরো একজন মহৎ মরমী গীতিকবি শাব্দুল করিম, তার খুব পরিচিত একটি গান করছি। বেশ, দর্শক আছেন অনেকক্ষণ ধরে, তিনি অপেক্ষা করছেন, একটু কথা বল তারপরে গানে যাব। হ্যালো হ্যালো হ্যালো, সুপ্রভাত, কে বলছিলেন? জি, আমি দিগন্ত বলছি, ধানমন্ডি থেকে। ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনকে এবং সবাইকে সকালে অনেক অনেক শুভেচ্ছা, এবং সুন্দর একটি প্রোগ্রাম দিয়ে বাংলাদেশ টেলিভিশন বরাবরের মতো সকালটি শুরু করার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আমি লাইলাপুর সাথে কথা বলতে চাচ্ছিলাম। নিশ্চয়ই বলুন, তিনি শুনছেন। হ্যালো, শুভ সকাল। হ্যালো হ্যালো, শুনছি আপনার কথা, শুনছি। জি, লাইলাপুর কেমন আছেন? খুব ভালো আছি বরাবরের মতোই, আর সঙ্গে যেহেতু আপনার, আমি আপনার গান খুবই পছন্দ করি, আপনার ফোক গান গুলা খুবই ভালো লাগে, আজকেও বরাবরের মতো অনেক ভালো লাগছে আপনার গান। তো আপনার কাছে দুটি গানের রিকোয়েস্ট ছিল আপু। জি জি, শাহ আব্দুল করিমের যে কোনো একটি গান করবেন, আর লালন সাহেবের বাড়ির পাশে আশিনগর গানটি যদি করতেন। অনেক ধন্যবাদ কল করবার জন্য। দুটি গানের অনুরোধ রেখেছেন, আর একটু আগে কিন্তু লায়লা বলছিলেন আপনি যে শাহ আব্দুল করিমের একটি গান। না, এটা খুবই ভালো হলো যে আমার সিদ্ধান্ত এবং দর্শক শ্রোতার সিদ্ধান্ত একই হলো, তো যেহেতু অনুরোধ দিয়ে ফেলি গান। হ্যাঁ হ্যাঁ, বেশ। কেন যাইবা যদি
দরুদ দিয়ে গাইলেন লায়লা, সত্যি মুগ্ধ হয়ে গেলাম, ভীষণ সুন্দর একটি গান। আসলে বাউল গান লোকগান তো দরদেরই গান সত্যি, কারণ এটা আসলে একেবারে শেকড়ের, তো এখানে আলাদা কিছু যোগ করতে হয় না, মানে একদম মাকে যেরকম আমরা স্বচ্ছভাবে ভালোবাসি কোনো কারণ ছাড়া, তেমনি লোকগানটাও তো আমার কাছে ওই মায়ের মতো স্বচ্ছ একদম। অনেক ধন্যবাদ, আবারও গানে যাই। হ্যাঁ, এবারে খুব ইচ্ছে করছে একটা রংপুরের ভয় গান করতে। আচ্ছা হ্যাঁ শুনবো, দর্শক আছে একটু কথা বলি। হ্যাঁ হ্যালো, আপনার একটা অ্যালবামে একটা গান আছে, ওই যে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আমার খুব প্রিয় গান আর কি। আচ্ছা বুঝতেই পারছি, সাথে আরো অনেক দর্শক শ্রোতারা আছেন, অবশ্যই আমি গাইবো। তো যেহেতু রিকোয়েস্টের গান, আমি ভয়াটা গাওয়ার পরে এই গানটা করছি। হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে। আস্তে হে জ্বালা যাওয়ার সময়, শ্বশুর বাড়ি যাওয়ার সময় গাড়িওয়ালাকে বউ বলছে একটু আস্তে চালাব, যত দূর যাবো আমার বাপের বাড়িটা যেন দেখতে দেখতে আমি যেতে পারি। আস্তে হে চালা
প্রতিটা কন্যা সন্তানের হৃদয়ে মনে হয় এই কথাটা থাকে, যখন সে তার বাবার বাড়ি ছেড়ে পরের ঘরে যায়। দর্শক আছেন আবারও। হ্যালো হ্যালো হ্যালো, সুপ্রভাত, কে বলছিলেন? হ্যালো, হ্যাঁ আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইনটি বোধহয় কেটে গেছে, আপনি আরেকটি বার চেষ্টা করুন, নিশ্চয়ই সংযোগ পাবেন। আবারও গানে যাব, দুঃখিত লাইনটা চলে গেল। অনুরোধের গানটি ছিল, সেটা গেয়ে ফেলি এখন। যে গানটির অনুরোধ করেছে এটা মনমোহন সিং গীতিকা থেকে নেওয়া একটা গান, খুবই মজার গান, নারীদের উপলক্ষ করে গানটি আসলে লেখা। আঞ্চলিক সেই গানটি করছে মনমোহন সিং গীতিকা থেকে। ওরে আকলে ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস সখি গো, ছাগল বন্দি জলে বন্দি মাছ,
ভীষণ মজার একটা গান, আর আসলে কথাগুলো এতই ইন্টারেস্টিং, ভালো লাগছিল। পরের গানে যাবো আবারও? হ্যাঁ, পরের গানে যাই। আচ্ছা, আবারও দর্শক আছেন। হ্যালো 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 সুপ্রভাত, আমি কথা বলছি নিউইয়র্ক থেকে, সুষমা খান। জি, নিশ্চয়ই আপনি ভালো আছেন, অনেকদিন পর কল করেছেন। জি, আমি দিন পর করেছি। আপনি একটু ব্যস্ততা ভিতরে ছিলাম, যেহেতু অসুস্থ ছিলাম, যার জন্য আপনার সাথে আমার কানেক্টিং করতে দেরি হয়ে গেল। আচ্ছা, আপনি এখন সুস্থ আছেন নিশ্চয়ই? আমরা সবাই ভালো আছি। আমি যেখানে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, যত সঙ্গীত ভাইদের এবং পিছনে সামনে যারা আছে তাদের সবাইকে আমি একটু লালার সাথে কথা বলবো। আমার নিশ্চয়ই নিশ্চয়ই আমার খুব প্রিয় শিল্পী। বাহ, চমৎকার। একটু দাও লালা। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, কেমন আছো বাবা? তোমরা তুমি ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমার চ্যানেল আমি তাই মনে করি, এখানে আমি একবার তোমাকে আমার একটু ডাক ছাড়তে দেরি হয়েছে, তারপর আমি তোমাকে বলছি তুমি যে এই গানটা গেয়েছিলে সময়, কোনটা গানটা হচ্ছে সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। আচ্ছা, এই গানটি না? ওকে, রিকোয়েস্টের গানটি এখনই গেয়ে ফেলি। বেশ, তাহলে তো আরো ভালো হয়।
আসলে এই গানগুলো শুনলে না কেমন যেন মন খারাপ লাগে, কিন্তু তারপরেও এত ভালো লাগলো, অনেক ধন্যবাদ। বিচ্ছেদ থাকলেও গানগুলো ভালো লাগবে, বিচ্ছেদ না থাকলেও গানগুলো ভালো লাগবে, সত্যি সত্যি গানগুলো এমন আসলে। হ্যাঁ এমন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সুপ্রভাত, কে বলছিলেন? জি কেমন আছেন? জি আমরা সবাই ভালো আছি, নিশ্চয় আপনি ভালো আছেন। আমি একটু লালার সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই, তিনি শুনছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সাথে কথা বলে আসলে সব গানই খুব পছন্দ হয়, এত ভালো গান গান, দেখতেও সুন্দর এবং আপনার গায়কও খুব ভালো, অসাধারণ, আপনি অনেক দূর আগে যান। আসলে আপনার সাথে আমার কোনো রিকোয়েস্ট নাই, মানে গান শুনতেছি দেখতেছি খুব ভালো লাগতেছে। ধন্যবাদ বিটিভিকে এরকম একটা সুন্দর সকালে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ বিটিভিকে সাথে থাকার জন্য এবং এত গুণী গুণী মিউজিশিয়ানদের সাথে বসে গান করতে পারছি, আপনারা সামনে আছেন, আসলে অনেক কৃতজ্ঞতা। থাকবেন বিটিভির সাথে, আবারও গানে যাব? হ্যাঁ গানে যাব। এবার গান যেটা গাবো, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল।
ভীষণ জনপ্রিয় একটি গান এবং আকাশ দেয়ানের আরো অনেক গান আছে যা কিনা ভীষণ রকম জনপ্রিয় এবং প্রত্যেক মানে বিচ্ছেদা আঙ্গিকের গানে তিনি বেশি লিখেছেন প্রত্যেকটা গান আলাদা আলাদা রকম বিচ্ছেদের মাত্রা একটু বেশিই মনে হয় যেমন এই গানের মাঝখানে একটি জায়গা বলা হচ্ছে যদি প্রেমিক যদি একদম বেশি ব্যথা দিয়ে ফেলে একদম গলায় দড়ি দিবে এই ধরনের ভালোবাসা কিন্তু আসলে একদমই কাম্য নয় প্রত্যাশিত নয় দর্শক আছেন হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রভাত ওয়ালাইকুম আসসালাম সুপ্রভাত কেমন আছেন আপনি আমরা সবাই ভালো আছি নিশ্চয় আপনিও ভালো আছেন আপনি আমি তো লাইনে বসে কথা বলছি হ্যাঁ নিশ্চয়ই শুনছেন বলুন আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট যেটা হলো আমার সাথে কাছের মানুষ যাকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি আমার শুভ হাজব্যান্ড প্রেমিকের সাথে প্রেমিকার ভালোবাসা আবার আল্লাহর সাথে বান্দার ভালোবাসা এইরকম ভালোবাসা তো অনেক ভাগ আছে তো উনার এই মুহূর্তে যে আবেগ বা যে ভালোবাসাটা সেটা কিন্তু পুরাটাই তার স্বামীর জন্য তো যেহেতু এত আবেগ নিয়ে অনুরোধটা করেছি আমার মনে হয় অনুরোধের গানটাই গাই হ্যাঁ হ্যাঁ ভালোই হয় শুনব
কথা হচ্ছে যে আসলে সুন্দর সময়গুলো খুব সহজেই শেষ হয়ে যায়। আজকে যে কোন সময়ের মধ্য দিয়ে একদম শেষ প্রান্তে চলে আসলাম একদমই টের পাইনি, আসলে আমরা কেউ বুঝতে পারিনি। হয়তো মাত্র দুটি গান আমরা শুনতে পারবো আপনার কাছ থেকে, সেক্ষেত্রে কোন গানটি গাইবেন আপনি একটু ভেবে নিন, আমি একটু আমাদের দর্শকদের সাথে আমাদের আজকের যন্ত্রণের সঙ্গে যারা আছেন তাদের সাথে ফর্মালি একটু পরিচয় করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আজ বাঁশিতে আছেন সাইদ হাসান, অনুপম বিশ্বাস আছেন দোতারায় এবং কিবোর্ডে আছেন সুমন রেজা খান, বাংলা ঢোলকে আছেন নয়ন মিয়া, রবীন্দ্রনাথ পাল আছেন তবলা এবং মোহাম্মদ ফারুক আছেন অক্টোপ্যাড। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে অনেক কৃতজ্ঞতা। গানে যাব? হ্যাঁ, গানে যাবো। আর যেহেতু সময়ও খুবই কম, আসলে একজন শিল্পীর গানকে সুন্দর করার জন্য কিন্তু পেছনে এই শ্রদ্ধার মানুষ যারা, তারা কিন্তু পেছন থেকে তার কারিগরি দিয়ে কিন্তু শিল্পীকে সামনে থেকে সুন্দর করে। যেরকম আমার সামনে অনেকগুলো ক্যামেরাম্যান ভাইরা আছেন, সাউন্ডে আছেন, তো সকলের প্রতি আসলে অনেক অনেক কৃতজ্ঞতা। গানে যাই, খাজা বাবার একটি গান গাইতে চাই। দিওয়ানা হইলাম দিওয়ানা আমি, দিওয়ানা হইলাম দিওয়ানা আমি, খাজা বাবার দেওয়ানা হো আমি, খাজা বাবার দেওয়ানা।
ধন্যবাদ লায়লা, আজকের আপনার সাথে সকালটা খুব সুন্দর কাটলো, এজন্য অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের কাছেও ভালো লেগেছে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এমনটা প্রত্যাশা করে আমি আফরিন অথে বিদায় নিচ্ছি। যেতে যেতে শিল্পীর শেষ গানটি শুনতে শুনতে আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব। শেষ কোন গানটি গাইছেন? শেষ যে গানটি করব সেটা হচ্ছে শাব্দুল করিমের আরেকটি গান করছি, শুনব। প্রাণ সবই দিয়ে